দুইটা দিউটি একটা হলো কোরআন তেলাবাদ করতে হবে নির্দেশ কাজ দুই নম্বর নামাজ প্রতিষ্ঠিত করতে হবে নির্দেশ কাজ কিন্তু আমাদের দেশে কিছু কিছু পীর নামের ক্ষীর আছে ওলি নামের গলি আছে হুজুর নামের খেজুর আছে তারা কয় আমার বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না পানির তলে আগুন জলে পানির তলে আগুন না বাবার জলে নামাজ রোজা লাগে না এই কথা কন্যা কেন আসে না নয় তুমি এমন এক বাবা তৈরি করছো যেই বাবার মুড়ি ধলে নামাজ রোজা লাগে না এই রকম বাবার সাথে আমার কোরআন এর সম্পর্ক নয় আমার বিশ্ব নবীর সুন্নতের সম্পর্ক নয় এই রকম বাবাকে মারতে হবে খাবা করতে হবে এই সমাজকল লোকদেরকে ডান্ডা করে দিতে হবে শাণ্ডা জোরে কোন ঠিক না ঠিক এই ভন্ডদের রাস্তাটা বাংলার জমিনে সয়ি হাদিসের লোকেরা মেনে নিতে পারে না পারে না পারে না জোরে কোন ঠিক কি না গভীর থেকে গভীরতর হয়ে গেলে মেডিকেল সায়েন্স বলছে কোরআনি কারীমের সূরাতুন নাবা 30 পারার এক নম্বর সূরার শুরুর দিকে আল্লাহ বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতান সারাদিনের ক্লান্তি পরিশান্তি সারাদিনের বিভিন্ন ঝড় ঝামলা কষ্ট আমি আপনি যা পরিশ্রম করেছি এ কারণে শরীরটা ক্লান্ত থাকে দুর্বল থাকে এই দুর্বল শরীরটাকে দুর্বল দেহকে দুর্বল মনকে সুস্থ রাখার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এমন একটা পদ্ধতি বলে দিলাম এমন একটা সিস্টেম পথপায়ে দিলাম সেটা হলো রাত্রিটাকে তোমাদের জন্য আচ্ছাদন করেছি আর এই রাত্রিতে যখন কোন কলকাকলি থাকে না আওয়াজ থাকে না যখন কোনো শব্দ থাকে না শব্দ দূষণ থাকে না এই মুহূর্তে এসার নামাজ পড়ে খাওয়া দাওয়া সেরে যখন আর্লি টু বেড তাড়াতাড়ি যখন ঘুমায় চলে যাও আমি আল্লাহ পাক এমন একটা ঘুম তোমার ভেতরে পয়দা করে দেই ছয় ঘন্টা ঘুম পারার সাথে সাথে সারা দিনের ক্লান্তি পরিশ্রান্তি আমি আল্লাহ দূর করে দেই জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তিনি একটা নিয়ম করলেন আর আমরা আর একটা নিয়ম করলাম তাহলে আল্লাহর সাথে পাল্লা দেওয়া হলো কথা কয় না আল্লাহর সাথে কি দাও হলো পাল্লা যারা আল্লাহর সাথে পাল্লা দেয় তাদের কি থাকে না কাল্লা যখন কি থাকে না আল্লাহর সাথে পাল্লা দিলে কি থাকে না জনে বলেন সুবহানাল্লাহ আমাদের রাবের নাম কি তার সাথে দিও না পাল্লা থাকবে না কারো কাল্লা জোরে বলেন সুবহান আল্লাহ আবার জবাব দেন আমাদের রবের নাম কি তার সাথে দিও না থাকবে না কারো কে কে পাল্লা দেবেন হাত তোলেন কেউ কি পাল্লা দেবেন ইতিমধ্যে যে দিয়েছি তাহলে কি লাভ হলো এবার যা করেছেন ভবিষ্যতে এত রাত্রি যে মাহফিল করবেন না কারণ ইমানদার একটা কাজ করতে গিয়া আর একটা কাজ ব্যাহত করবে আজকে যদি আমি আপনাদেরকে একটা দেড়টার সময় ছেড়ে দেই আপনারা বাড়িতে ঘুমাতে গিয়ে আরো এক ঘন্টা দুই ঘন্টা লেট করবেন কখন ফজরের নামাজে উঠবেন আল্লাহ জানে ঠিকটা ঠিক বলেন আমরা যারা আহলে হাদিসের মানুষ আমরা সহি হাদিসের বক্তব্য রাখি ভালো কথা আমি নিজেও রাখি কিন্তু যদি ফজর কাজা হয়ে যায় এই সহি হাদিসের কোন লাভ হবে কোন লাভ হবে অবস্থাটা এমন হবে পরনে কাপড় নাই মাথায় পাগড়ি বাঁধে ঘুরতেছে কামটা কি শীতে হলো না উল্টো হলো এই কারণে আজ থেকে আমরা সকলের শপথ নিব ইমানদার এমন কোন কাজ করবে না নফল করতে গিয়ে যেন ফজর ফরস কখনো তরক না হয় কাজা না হয় আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন ধরে বলি আমি আপনাদের থেকে ওয়াদা নিতে চাই আমি যদি এখন থেকে একটা ঘন্টা আলোচনা করি আপনারা কি থাকবেন আপনাদের অনুমতি পারমিশন ছাড়া আমি ওয়াজ করব না আর যদি পারমিশন থাকে কারণ শ্রোতা না থাকলে আমি কার সামনে কথা বলবো কথা বলেন না কেন আপনারা কি ওয়াজ শুনতে রাজি আছেন আরে চাচা আপন প্রাণ বাঁচা আপনারা কি সবাই থাকবেন দেখি কারা কারা থাকবেন না আচ্ছা টেকনিক করেছি এবার বলেন কারা কারা থাকবেন দু নিচে কারো হাত যদি থাকে দেখবেন ওই কিন্তু শয়তান গ্রুপের লোক দেখেন জোরে জোরে হাত তোলেন সবাই কি হাত তুলেছে দেখেন তো ডানে বাঁয়ে তাকায়া তুলেছে কার হাত ওঠে না আমি মনে করব আর হাতই নাই হাত না থাকলে হাত থাকলে তুলবে না কেন আল্লাহর কোরআনের মাহফিল শোনার জন্য হাত তুলবেন সে হাত তোলার সৌভাগ্য আপনার হয় না কোথায় হাত তুলবেন ওই ভুয়া লিডারের সামনে আমাকে আপনারা ভোট দেবেন চার হাত তোলে অথচ হাত কয়টা জোরে কোন আছে না আজ জোরে শুনে তুলতে হবে একজনের হাত যদি নিচে থাকে ওয়াজ হবে জোরে সরে হাত তোলে আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন জোরে বলি আমিন এবার হাত নামান প্রিয় ভাইরা আমার কোন প্রকারের আমি আপনাদের সামনে উচ্চবাচ্চ করব না ভূমিকার করে বল বৃদ্ধি করব না সরাসরি মহাগ্রন্থ আল কোরআন থেকে আলোচনা হবে যার রেসিটেশন সন্ধহলি কোরআন কিছুক্ষণ আগে আমি তেলাওয়াত দিয়েছি এবং বিশ্ব নবীর তিনটি হাদিস আপনাদের সামনে পড়েছি এর উপরে আলোচনা করলে অনেক সময় আলোচনা করা যাবে ইনশাআল্লাহ শুধুমাত্র বলতে চাই কোরআনে কারীমের দরকার আছে না নাই কোরআন হচ্ছে আমাদের মুক্তির সনদ সুবহানাল্লাহ পৃথিবীতে মানুষের যত শ্রেষ্ঠ নিয়ামত আছে অসংখ্য নিয়ামত আছে তার ভিতরে শ্রেষ্ঠ নিয়ামতের নাম মুসলমানদের জন্য কি ভাইরা জোরে বলবেন কি নাম আমি এক লোককে জিজ্ঞেস করছিলাম চাচা এই পৃথিবীতে আল্লাহ তো অসংখ্য নিয়ামত দিয়েছে ভিতরে আপনার কাছে কোন নিয়ামতটা সবচেয়ে ভালো একটু বলেন তো ও বলতেছে বাবা এখানে বাইরে বলা যাবে না ভেতরে যাওয়া লাগবে তেমন বললাম চলেন তো ভেতরে যে আমাকে বলতেছে বাবা আল্লাহ আমাকে একটা বউ দিয়েছে তার মানে ওনার বউ ওনার কাছে বড় নিয়ম আমি বুঝলাম ঠিক আছে বউ তো নিয়ামত কি বলেন বউ যদি ভালো হয় নিয়ামত না কে দিয়েছেন আলহামদুলিল্লাহ কো এটাও নিয়ামত আচ্ছা বললাম চাচা বসেন আরেকজনকে জিজ্ঞেস করলাম আপনার কাছে কোন নিয়ামত এত কিছু পাইছেন শ্রেষ্ঠ নিয়ামত কোনটা বলেন কয় বাবা আল্লাহ আমাকে আপনার বডি দিয়েছে মানে সিহারাটা ওনার খুব ভালো কয় এই সিহারা যখন আয়নার সামনে দাঁড়ায় আমাকে মরতে মন চায় না অথচ মরবে কি এই কি আর থাকবে সকালের মুখরতা বিকালেই শেষ রং ধরা সন্ধ্যা সন্ধ্যা প্রতিদিন আসে যায় সন্ধ্যা প্রতিদিন আসে যায় সকালের মুখরতা বিকালেই শেষ ধরা যৌবন ধরে শেষ আমি বললাম চাচা এটা আপনার নিয়ামত যেহেতু শরীরটা সুন্দর দিয়েছেন সেকেল স্রোত আল্লাহই দিয়েছেন এটাও নিয়ামত আপনি বসেন আর একজনকে জিজ্ঞাসালাম চাচা এতগুলো নিয়ামত যে পাইছেন এর ভিতরে শ্রেষ্ঠ নিয়ামত কোনটা উনি বলল বাবা এবার আলু মেরেছি আমার একটা বিঘা জমি থেকে একশো মুলা আলু মারছি তার মানে অনার্কাসে জমির আলুর ফসলই সবচেয়ে বড় নিয়ামত কথা বল কেন কেন তবে জমির ফসল যে আল্লার নামত তা থেকে সমজে আছে। আচ্ছা কথা বলেন কারণ এই নিয়ামত দিয়েছেন কে ফাখো রজা দিহি লিনা রিজেফাল কম ফেলেজা আলু আলাদ জালু লিলা দাও ওয়াও তুম দাল আল্লাহ রমিন মালার আকাশ থেকে বাড়ি ভর্ষণ পরে এই বাড়ি বর্ষণের মাধ্যমে জমিনটাতে মৃত্যু জমিনকে আমি আবার জীবন্ত করে দেই এটাকে হাল চাষ করাইয়া ফসলের জন্য উপযুক্ত করো এরপরে সেখানে বীজ বপন করো তুমি কি মনে করতেস ফসলটা আমি তোমার তুমি নিজেই উৎপাদন করলা এটা তুমি করো নাই আফা রাইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন এই যে ফসল তোমরা জমি থেকে তোল মনে করো কি তুমি নিজেই তুললা বলেন তো কৃষি বিজ্ঞানীরা ওরা যদি হাজারো চেষ্টা করে জমিনে আমি একটা ধানের গোসা লাগাই আসলাম পরা শুধুমাত্র সার পাঁচ আমরা দেওয়ার মালিক কিন্তু এটাকে আমরা সবুজ কি করতে পারব কথা কম সবুজ করতে পারব এটাকে আরো একটু বড় করে গামর বানাতে পারব ওখান থেকে আমি ধান বের করতে পারবো সেই ধানটাকে কি আমি ম্যাচিউরেট করতে পারবো এই ধানটা কি আমি পাকায় দিতে পারবো আমার আমি হলাম শুধু ধানটা রোপণ করার মালিক এই ধানটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখে ভাত আকারে আসা পর্যন্ত সমস্ত অবদান যিনি পেশ করেন তার নাম কি আল্লাহ একবার তাহলে জমিনের ফসলটা একটা নিয়ামত দিয়েছেন কে আলহামদুলিল্লাহ জোরে কর আমি বললাম চাষা এটাও নিয়ামত তবে আপনি বসেন আরো কিছু আসছে না এই যে আজকে যে তিনজন বক্তা আমার আগে বক্তব্য রাখছে যদি কেউ মনে করে না বক্তা এখনই শেষ আর কেউ নাই ওনাদের তো একজন বড় বক্তা আছে আজকে যদি আমি তত্ত্বাবারকা বক্তা তারপর আমাকে বড় বক্তা বানাইছেন আমি তো আজকে প্রধান বক্তা জোরে কোন ঠিক না কারণ আগের যদি শেষ মনে করে তো পরে তো কিছুই পাবে না প্রিয় ভাইরা আমি আরেকজনকে জিগাইলাম ভাই পৃথিবীতে এত কিছু নিয়ামত পাইছেন শ্রেষ্ঠ নিয়ামত কোনটা একটু বলুন তো উনি বললেন ভাই কি আর বলবো আমার একটা ছেলে সে মেডিকেল আর কিছুদিনের অবদান ডাক্তার হয়ে বের হবে আরেকটা মেয়ে আমার ইঞ্জিনিয়ার আরেকটা মেয়ে আমার বড় শিক্ষাবিদ আরেকটি ছেলে আমার বড় অধ্যাপক আরেকটা ছেলে আমার বড় রাজনীতিবিদ এগুলো যখন বাড়িতে আসে আমার কাছে এগুলোর চাইতে বড় নিয়ামত আর কিছুই মনে হয় না আমি বললাম সাসা সন্তান যদি ভালো হয় উচ্চ শিক্ষিত হয় এরা যদি ভালো চাকরিজীবী হয় প্রতিষ্ঠিত হয় এটাও কার নিয়ামত কিন্তু এগুলোই শেষ নয় এর থেকে একটা বড় নিয়ামত আছে বলে বাবা তাড়াতাড়ি বলো এই চারজনকে বসে আমি বললাম আমি নিজের নফসকে অনুসরণ করে কোনো জবাব দিব না সকলে মিলে আমার সাথে পড়েন আর-রহমান বলেন আর-রহমান আল্লামাল কুরআন খলকাল ইনসানা আ'লা বাহুল জোরে বলতে হবে আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি হলাম রহমান আমি হলাম মেহেরবান আমি হলাম দয়াবান আমি সৃষ্টি করেছেন তাদের উপরে নাজিল করেছি ফুরকান এর আসল নাম হলো কোরআন যারা মেনে চলবে আমি আল্লাহ তাদেরকে দান করব জান্নাত আয়াত প্রমাণ করছে মানুষের উপরে মহান আল্লাহর শ্রেষ্ঠ দানের নাম হলো জোরে বলেন আরো জোরে জোরে হলো না সবাই বলেন কোরআনের চাইতে শ্রেষ্ঠ নিয়ামত আসমান জমিনে বান্দার জন্য আর কিছুই একজন কবি বলেছে যেমন তুমি দিলে জামিন দিয়ে ছো আসমান সুখের সমাজ গড়তে দিলি তে মুনি করান তোমার দাযাযা পুরান দাযা পুরান দাযা পুরান লিলাহ আমরা কি সেই কোরআনের আলোচনা শুনতে রাজি আছি আজকের কোরআনের আলোচনার মাত্র দুইটা দায়িত্ব আমাদেরকে কে দিলেন কোরআন কারিমের 29 নম্বর পারার শুরু 29 নম্বর আজ সুরা সূরার নাম হলো সূরাতুল আনকাবুত 21 পারার শুরু একেবারে 1 নম্বর আয়াত 21 পারাতে আর এটা সূরার নাম হলো সূরাতুল আনকাবুত 29 নম্বর সুরা আপনার উপরে যে আমি কিতাব নাজিল করেছি আওয়াজ দিয়ে বলেন নাম কি আপনি সেই কিতাব তেলাওয়াত করে মানুষকে তেলাওয়াত করে করে শোনান আপনি নিজে তেলাওয়াত করেন তেলাওয়াতের তেলাওয়াজটা চতুর্থ দিকে ছড়িয়ে দেন এটা আপনাকে আমি এক নম্বর ডিউটি দিলাম আর দুই নম্বর ডিউটি হল আপেমে সলা নামাজ প্রতিষ্ঠিত করন সুভাষ দুইটা ডিউটি একটা হলো কোরআন তেলাওয়াত করতে হবে নির্দেশ কাজ দুই নম্বর নামাজ প্রতিষ্ঠিত করতে হবে নির্দেশ কাজ কিন্তু আমাদের দেশে কিছু কিছু পীর নামের খির আছে ওলি নামের গলি আছে হুজুর নামের খেজুর আছে তারা কয় আমার বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না পানির তলে আগুন জলে পানির তলে আগুন জলে সর্বাচাষে নেবে না আমার বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না এই কথা না কেন না তুমি এমন এক বাবা তৈরি করছো যেই বাবার মুড়ি ধলে নামাজ রোজা লাগে না এই রকম বাবার সাথে আমার কোরআনের সম্পর্ক নাই আমার বিশ্ব নবীর সুন্নতের সম্পর্ক নাই এই রকম বাবাকে মারতে হবে থাবা। করতে হবে এই সমস্ত লোকদেরকে ডান্ডা করে দিতে হবে ঠান্ডা জোরে কোন ঠিক না ঠিক এই ভন্ডদের রাস্তারা বাংলার জমিনে সহি লোকেরা মেনে নিতে পারে না পারে না পারে না যারা কোন ঠিক কিনা এরা যেখানে যায় সেখানে ভন্ডামি করে ঠিক সৌদি আরবে গেছে ওখানে जाया মসজিদে হারামের বাইরে আঙ্গিনার মধ্যে বসে থেকে জিকির করতেছে করতেছে পুলিশেরা মনে করছে মনে হাপানি হয়েছে কি হয়েছে ওখান থেকে সবগুলোকে ধরে ট্রাকে উঠায় নিয়ে গেছে হাসপাতাল সবকিছু টেস্ট মেস্ট করে দেখে আসলে কি নাই হাপানি নাই ঝাপানি নাই বাংলাদেশের এক আলেমকে ডেকে নিয়ে এসে বলছে ইয়া আইয়ুহাশ শাইখ

জিকির মারছে আর জিকিরের মশাদ দিছে কই যে জিকির কোরআনে নাই হাদিসে নাই রাসূলের সুন্নতের মধ্যে নাই সেই জিকিরে মশান মারছে ওদের বলতে এখন ডান্ডা Pasar কাপড় তুলে 10 টা করে ব্যাত মারছে আর হাপানিউ নাই জাপানিউ নাই কথা বলেন ঠিক না বেঠিক ঠিক এরা হলো ভন্ড দিতা হবে দণ্ড করতে হবে ডান্ডা করে দিতে হবে ডান্ডা ঠিক না বেঠিক বলেন প্রিয় ভাইয়ের আপনারা কি কোরআনের সাথে থাকবেন না ভন্ডদের সাথে থাকবেন সবাই আছেন করাকরা আছেন হাত তুলে আবার আল্লাহকে দেখা লিল্লাহি তকবীর লিল্লাহি তকবীর আল্লাহ পাক কবুল করুন এক নম্বর ডিউটি কোরআন তেলাওয়াত করতে হবে ঠিক না বেঠিক তেলাওয়াত করলে লাভ না লস লাভ না লস আপনি আলিফ বা তা ছা পড়লেন নেকি না গুণ

জনবি বলেন লাকুলু হরফ ওয়াহিদ তিরমিজির হাদিস হুজুর বলেন আমি বলছিলাম আলিফ লাম মিম একটা হরফ বরং যখন আলিফ লাম মিম করছো তুমি তিনটা হরফ করেছো এইটা পড়তে দেরি আছে তিন দশে 30টা দেখি তোমার নামায় আমল জমা হতে এতটুকু কোন দেরি হয় নাই সুবহানাল্লাহ জোরে বল আল্লাহু আকবার এই কিতাবের তেলাওয়াত যত বেশি হবে শয়তান তত দূর হয়ে যাবে ঠিক কিনা বলেন আল্লাহর রহমত তত নিচে নেমে আসবে ঠিক তবে ঠিক ও মুসলমান এই বাংলাদেশে বাস্তব একটা দৃষ্টান্ত দেই করোনা ভাইরাসের ভয়েতে স্কুল কলেজগুলো কি খোলা না বন্ধ সবাই বলেন কেন বন্ধ করে রাখছে বলে ওরা ওরা মাদ্রাসায় ওরা স্কুলে গেলেই ওরা কলেজে যাওয়ার সাথে সাথে করোনা ভাইরাস শুরু হয়ে যাবে আমাদের সভাপতি সাহেবও বলেছেন সঞ্চালক সাহেবও বলেছেন আমি নিজুত আমার সন্তানদেরকে পড়াই হাফেজ মাদ্রাসায় আজ 6 মাস অবধি আবি জামাত মাদ্রাসা মাদ্রাসার ছাত্ররা গাদা গাদি করে লেখাপড়া করতেছে আলহামদুলিল্লাহ কোরআন হাতে রেখে বলছি কোনো ইতিহাস নাই এ পর্যন্ত একটা ছাত্র সেখানে আটাক হয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে তার কোন খবর খবর তাহলে বলেন তো কোরআন রহমত না গজব জোরে বলেন রহমত না গজব এ কোরান যেখানে যেখানে আছে সেখানে সেখানে শান্তি না অশান্তি আর যেখানে নাই কথা বলেন ঠিক কিনা মসজিদটা চলে কোন কিতাব দিয়া মসজিদে কি প্রত্যেক দিনে গন্ডগোল হয় প্রত্যেক জুমা ইমাম সাহেবের সাথে মারামারি হয় হয় মসজিদের ভিতরে মারামারি হয়ে মানুষ মারা গেছে রিয়ার যে একটি ঘটনা বিশ্বে হতেই পারে কিন্তু অবশ্যই অবশ্যই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি মসজিদ যেহেতু আল্লাহর কোরআন দিয়ে চলে এখানে কোন গন্ডগোল ফাসাদ নাই জয়গণ ঠিক না ব্যাটি তবে যদি কোনো শয়তান মার্কা লোক যার সাথে কোরআন হাদিসের সম্পর্ক নেই সে যদি মসজিদের ভেতরে ঢুকে যায় এই লোকটা হয়তো পায়ে পাড়া দিয়ে গন্ডগোল করতে পারে ঠিক না বে ঠিক বলেন এইটা আমরা কখনো ধরবো না বলেন তো মাদ্রাসা চলে কোন কিতাব দিয়া খানকা মক্তব মার্কাত চলে কোন কিতাব দিয়া আজকের মাহফিলটা চলতেছে কোন কিতাব দিয়া যার কারণে আজকে এখানে কোনো গন্ডগোল নাই জোরে কোন মারহাবা কিন্তু এত রাত্রি ধরে আপনি কোন নেতার জনসভা করতে পারবেন না এত রাত্রি ধরে আমি গন্ডগোল ফাসাদ ছাড়া কোন ওই চলচ্চিত্র জগতের শিল্পীদের কনসার্ট আমি শুনতেও পারবো না দেখতেও পারবো না ওখানে অবশ্যই গন্ডগোল হবে মারামারি হবে কথা বলেন ঠিক না এখান থেকে স্পষ্ট বলতে চাই কুরআন আছে যেখানে শান্তি আছে সেখানে খামা খাম আমাদের ছোট্ট ছোট্ট সামালীদেরকে আমরা বলি কি বলি হাতিমা টিম টিম তাদের খরাদ কি তারা মাঠে পারে দিন তারা হাটটি মাটিম টিম আপনারা বলেন পড়াটা ভুল না শুদ্ধ কারণ যারা ডিম পারে তাদেরকে সিং আছে তাহলে পড়াটা কি সবাই বললেন না পড়াটা কি অবশ্যই ভুল তাদের সন্দেহ এই কারণে আমাদের ছোট্ট ছোট্ট সোনা বুড়িরা আজকে বিভিন্ন মাদ্রাসায় যখন আমি যাই তখন তারা মিছিল করতেছে মাগো আমি পরব না আর হাটটি মাটি কোথায় গেলে পাবো মাগো আলিফলাম একটা করে অক্ষরে মা দশটা করে নেকি সকল পড়া ছেড়ে দিয়া কোরআন হাদিস শিখি লিল্লাহে তাকবীর মাদ্রাসায় বললেন কোরআন ভিত্তিক যদি কেউ তেলাওয়াত করে আর তার উপরে যদি আমল করে তার লাইফস্টাইল তার দিব আচরণ ভালো হয় না খারাপ হয় একটু খেয়াল করেন এক এলাকার কথা বলছি দুইটা ছেলে একটা মাদ্রাসায় পড়ে আর একটা স্কুলে পড়ে যে স্কুলের পরে তার সাথে কোন কোরআনের সম্পর্ক নাই ওই ছোট ছেলেটাকে স্কুলে দিয়েছে আর বড় ছেলেটাকে দিয়েছে মাদ্রাসায় কোথায় দিয়েছে ভাইজান জোরে বলেন কোথায় দিয়েছে এই দুইটা ছেলের ভিতরে যে মাদ্রাসায় করে সে লাজুক প্রকৃতির

লারেলাপ পা বুঝেন এরকম টেনে নিয়ে ছেড়ে দিলে চটাস করে লাগে যায় আছে না না এক সময় ছিল না যুবকেরা এই যে মহিলাদের পড়তো লারেলাপ পা চুরি এরকম টেনে নিয়ে ছেড়ে দিলে চটাস করে লাগে যায় লাগে কত না কেন ওর আচরণ আচরণ দেখলে মনে হয় কই নই লারে লারেলাপ পা ওই কিলাপ পা এখন এই দুইটা সন্তান নিয়ে বাপ মার বাপ মার ভিতরে গন্ডগোল চলতেছে মা বলতেছে আমার বড় দুইটা আমার সন্তান কিন্তু আমার বড় সন্তান আমার কলিজা ঠান্ডা করে দেয় তার আচরণের কারণে আর বাপ বলতেছে না বড় সন্তানের চাইতে ছোটটাই ভালো লাফালাফি করতেছে এখন মডার্ন সায়েন্সের যুগ সেলেব্রে যদি লাফালাফি ঝাফাঝাফি না করে তাহলে তো এদেরকে দিয়া ডাক্তারও বানানো যাবে না এরা কখনো ইঞ্জিনিয়ার হতে পারবে না কলমের খোঁসা দিয়া বড় অফিসার হতে পারবে না কলমের খোসা দিয়া কোটি কোটি টাকা কামাই করবে আমি জিরো থেকে হিরো হয়ে যাবো জোরে জোরে এরকম কিছু বাপ মার্কা পাপ আছে না নাই আরে আপনারা কথা বলতেছেন বাপ মার্কা পাপ আছে না নাই এই মুহূর্তে মা বলতেছে আব্বাজি মা বলতেছে ও আমার পানের স্বামী এই দুইটা সন্তানের মধ্যে কোন সন্তান ভালো তুমি কি একটু দেখতে চাও কয় দেখা এক কোনো লাভ হবে না ওই ছোটটা পাস করবে বড়টা ফেল করবে স্ত্রী বলতেছে দুইটার মধ্যে কোনটা ভালো আমি একটু পরীক্ষা করে দেখাবো তুমি দেখবা অসুবিধা নাই দেখাও কিভাবে দেখাবা কোথায় পরীক্ষা হবে আমাদের বাড়ির ভিতরি পরীক্ষা হবে যখন স্কুল আর মাদ্রাসা বিকেল চারটার সময় ছুটি হবে এই মুহূর্তে পরীক্ষা শুরু হবে তুমি ওপর তালাত বসে থাকবা আর আমি নিস্তাল সেই কামগুলো করবো তুমি খালি দেখবা একবার সে থেকে আপনারা দেখবেন দেখবেন ভাই কষ্ট হচ্ছে আপনাদের আমি কিন্তু আগে অনুমতি নিয়েছি খবরদার কেউ যদি ওঠেন কালকে আমাকে আমি কোরআন দিয়ে আপনাদেরকে চেপে ধরে দেবেন আল্লাহর দরবারে প্রিয় ভাই সকল কষ্ট হচ্ছে এখন বিকাল চারটের সময় স্বামীকে স্বামীর অপর নাম ছিল বল্টু এ ধরনের বল্টু সেন্টু মন্টু আছে না আমাদের দেশের দেশে বল্টুকে ওপরে বসে রাখছে যে হ্যাঁ আমার টানার স্বামী বল্টু ওখানে বসে থাকুক বাটির দুই তলা তো তবে ওপর তলা চুপ করে বসে থাকুক আমি কাজ যখন ধন হয়ে গেছে মাদ্রাসার স্কুল দুইটাই দুটাই ছুটি হয়ে গেছে ছুটির খট্টা

ট্রিবল থেকে এক বালতি পানি চেপে নিয়ে বাড়ির ভিতরে আঙ্গিনার মধ্যে ধুলা বালু সিলের ভিতরে ফেলে দিয়েছে এখন বলেন ধুলা বালু কি কাদা হলো না কথা বলেন না বলেন কাদা হলো কাদার ভিতরে গোর মারছে গোর মারার সাথে সাথে ওর কাপড় চুপুর গাটা সব মেঘে গেছে মহিলা মাথার চুলটা উস্কো খুস্কো করেছে একটা ব্লেড দিয়ে এরকম ঢাকাচ্ছে স্বামী বলটু বলতেছে সালেহা তুমি এত সুন্দরী মহিলা এগুলো এই এই গুলো করতেছো কেন মার হবে কোনো সাউন হবে না তোমার সাথে সত্য করছি ওখানে বসে থাকবা কে ভালো আমি শুনে সেটা দেখাবো ইতিমধ্যেই বড় সন্তান আসতেছে তার মুখে কোরআন কারিমের তেলাওয়াত এসে আসতেছে কিসের তেলাওয়াত সে পড়তেছে আল্লাহু রাহমান আল্লামাল কোরআন خلق الإنسان علمه البيان إذا وقعت الوقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا جرب الله أكبر এইভাবে তেলাওয়াত করে আর সামনে বাস করে হঠাৎ করে নজর পড়ে তার মার মতো কে সদর দরজায় বসে থেকে অঝর নয়নে কাঁদতেছে মনে মনে চিন্তা করে আমার মা কেন হবে আমার মা তো শালীন মহিলা আমার মা তো কখনো দরজায় বসে থেকে এরকম পাগলির বেশ ধরে কাঁদবে না আবার তেলাওয়াত চালাই আম্মা ইতাসালুন আনিন নবা ইল আজিম আল্লাযী হুম ফীহ মুখতালিফুন কাল্লা সায়আলমুন সুম্মা কাল্লা সায়আলমুন এই ভাবে তেলাওয়াত চাই হটাট করে মাথা উঁচ করে দেখে কেউ না কেউ না তার মাউখালি বসে থেকে কাটতেছে তেলাবাদ বন্ধ করে দিয়া মা কে সালাম দিয়া সালাম আলাইকুম ইয়া উম্মিল মুহতারিমা লিমা জালাসতি হাজিনান লিমা জালাসতি হুনা বাকিয়াতান ও আমার প্রাণের মা রে জন্মদাতা মা পেটে ধরতা ধরা আমার ডেলিভারির সমস্ত কষ্ট সহ্য করা আমার মারে ও আমার সম্মানিত মা আপনি ওখানে বসে থেকে চিন্তিত অবস্থায় কাঁদতেছেন কেন কি আপনার হয়েছে মা তাড়াতাড়ি বলেন মা তখন নিজেকে একটু পাল্টায় নিয়ে বলতেছে বাবা তুমি আমার বড় সন্তান আব্দুল্লাহ এই বাবা তোমাকে আর তোমার ছোট ছেলে তোমার ছোট ভাই ওই আব্দুল করিম দুইজনকে মাদ্রাসার স্কুলে পাঠিয়ে দিলাম দেওয়ার পরে তোমার বাবার সাথে একটা ছোট বিষয় আমার কথা কাটাকাটি হলো তোমার বাবা সহ্য করল না আমার এই বেয়াদবি দু করলো করল না মারতে মারতে আমার নর্দমার মধ্যে ফেলে দিল আমাকে মাথার চুল ধরে টানা হাস করতে লাগলো কি দেখো বাবারে একটা ব্লেড দিয়ে আমার শরীরটা পর্যন্ত ফাঁকায় দিয়েছে লাঠি দিয়ে মারতে মারতে আমার শরীরটা কিভাবে ফুলায় ফেলেছে বাবা তুমি আমার কুলিজার টুকরো বড় সন্তান তুমি থাকতে তোমার বাপ আবার এরকম মারবে ধরবে আর তোমার বাপ আমাকে এইভাবে শাসন করতে থাকবে এত নির্যাতন করবে তুমি আমার বড় সন্তান বড় আদর করে আমি তোমাকে মাদ্রাসায় ভর্তি করেছি বাবা তোমারে দেখলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায় তুমি কি বাপের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবে না এই কথা বলতে দেরি আছে কলি जाट टुकरा বড় সন্তান বলতাসি আম্মা জি আপনি পথ চুপ করেন কথা কি বলতেছেন আপনি হিসাব পাচ্ছেন না আপনি তো আমাকে আদরযত করে কোরআন শেখার জন্য মাদ্রাসা আইবত্তি করে দিয়েছেন ওমা আজকে আমি কোরআনে কারিমের সূরাতুল বাকারার 228 নম্বর আয়াত ওস্তাদ জিদ্দের কাছে পড়লাম আল্লাহ সেখানে বলেছেন ওয়ালা হুন্না মিছলুল লাযী আলাইহিম নাবিল মা'রুফ ওয়া লির রিজালি আলাইহিম না দারাজা ওয়াল্লাহু আযীযুন হাকীম আর জোরে বলেন না আল্লাহু আকবার الرجال قوامون على النساء

শাসন করবে কিন্তু তোমরা আমাদের আমাদের জন্মদাতা পিতামাতা আজকে যদি বাপ তোকে মেরেছে জন্য যদি আমি বাপের বিরুদ্ধে অ্যাকশন নেই কোরআন হাদিসের উল্টো কাজ হবে আল্লাহ রাসুলের উল্টো কাজ হবে ওমা আমি মাদ্রাসা পড়া সন্তান বাপের বিরুদ্ধে কোনো অ্যাকশনে আমি যেতে পারবো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাপ বল্টু কোথায় বসে আছে জোরে কোন কোথায় বাপ পল্টু বলতে সাহারে আমার স্ত্রী যে ষড়যন্ত্রের জাল বিস্তার করছিল যদি বড় সন্তান ক্ষেপ্ত বাড়ির থাকা কঠিন কঠিন কি সুন্দর ব্যবহার দেখাল সন্তান তো এই রকমই হওয়া উচিত তুই দেরি কর আসিতেছে কি কথা শুনতেছ না সন্তান তো এই রকমই হওয়া উচিত কি সুন্দর ব্যবহার দেখাল আমার সাথে আমি আপনাদের বড় সন্তান করেন হাদিস শিখেছি মা চলন ভেতরে ঢুকুন কোথায় আমার আব্বা আমি আমার আব্বা কিনিব আপনাকে মাছ খানি বসে কোরআন হাদিস দিয়া বুঝায়া দুই জনের সম্পর্কটাকে যতটুকুন অবনতি হয়েছে আমি এটা উন্নতি করব সুবহানাল্লাহ ভালো হলো না খারাপ হলো মা কে টানে মা তুমি ভেতরে আসো মা কিন্তু মা কোনো সময় যায় না মা বলে মনে বলে বাবা আমি আগে থেকেই জানি তোমাকে দিয়ে কাম হবে কাম হবে তুমি ভেতরে যাও

কি তোমার রূপের ঝলক আমি জ্ঞান হারাবো মরে যাবো যাব বাঁচাতে পারবে না কেউ আমার মাকে একটা চশমা কিনে দে কথা কয় এইভাবে গান চালায় আর সামনের দিকে অ্যাডভান্স করে কিছুক্ষণ পর তাকায় দেখে কে রে আমার মায়ের মতো ওখানে কে বসে আছে না আমার মা হবে কেন আমার মা তো শালীন মহিলা

এই যে মাকে এক জ্যাংটা দিয়ে ফেলে দিয়ে ভেতরে ঢুকছে এত বড় এক লাঠি নিয়া শোকেদের ভেতরে এত জোরে বাড়ি মারছে সমস্ত কাছের জিনিসপত্র ভেঙে গুঁড়ো গুড়ো আর হুলকুম কাঁপে উঠছে চিন্তা করছে বাবা ও আল্লাহ তুমি সর্দার হাত থেকে বাঁচাও আল্লাহ বলতেছে দেরি কর আরো একটু সাইজ হোক কথা কন না কেন এই মহাত্মা দোতলা বাড়ির আরেকটা ছাদ উপরে থাকে হাততলা কথা কন না আমাদের এক সময় মাটির বাড়ির তালা ছিল আপনাদের এলাকায় ছিল কিনা আর তালা থাকে না মই সারাই হাসিরে উঠছে এক করে দুই ভাইয়ের আমার এই ছোট্ট ছেলেটি লারে লাপমার কার সন্তান এই লাঠি নিয়ে আসলে আনন্দে সন্ধি খোঁজে কোথায় আছে ওই আগে দেখা মা বলে বাবা মাথা গরম করিস কয় মা আজকে টাইম নাই আর খবর আছে এই বাড়িতে হয় ওই থাকবে না আমি থাকবো মাওকে বাপ ধরে মারবে এটা ওই হুজুররা যারা মাথায় টুপি দিয়ে থাকে হাব্ব জুব্ব আলা ওরা মানে নিতে পারে কিন্তু আমি মানে নিতে পারি না কোনটি আছে খালি বলে দেখো মা বলতেছে বাবা বাপের বিরুদ্ধে একসাথে যাওয়া যাবে না তোমার বড় ভাই কেউ তে অভিযোগ আমি দিয়েছিলাম কিন্তু তোমার বড় ভাই তো কি সুন্দর করে কোরআন হাদিস থেকে আমারে বুঝাইছে বাবারে হে মাথা গরম করোনা কয় মা সে কোনটি খালি একবার দেখে দিয়ে দেখো দেখো আন্দি সান্দি খুঁজে দেখে কোথাও নাই মই দিয়া তালার উপর ওটা শুরু করছে খবর আছে না মা দৌড়ে গিয়া দুইটা পা ধরে ধরে বলতেছে বাবা মাথা গরম করিস না বাপের বিরুদ্ধে একসঙ্গে যাওয়া যাবে তার দুনিয়া আখেরাত সব নষ্ট হয়ে যাবে রে বাপ না একটা অপরাধ আমার সাথে করছে তাই বলে তুমি ছেলে হয় এরকম কেন করবা তুমি নামো কয়াবা পেটন হয়তো তুমি খাওয়া এক পর যে মা ছেড়ে দিয়েছে জনকে খাওয়া দাওয়া করায়া আস্তে করে খেলার মাঠে পাঠিয়ে দিয়া এবার মা সালেহা স্বামী বল্টুর কাছে রেজাল্ট নেওয়ার জন্য যাচ্ছে দোতলায় যে দেখে যেখানে বসে থাকে ওইখানে বল্টু নাই গেল খুঁজে খাজা দেখে আর কোন জায়গা নাই এখানে মাটির তেয়াল তো পা হাসলে উড়ছে দেখছে ওই দাগ আছে গাছ সিনতে বোধহয় উপরে উঠছে আমি মহিলা মানুষটা আসতে এভাবে উঠতে পারি না একটা মই দিয়ে উপরে উঠে দেখে তাও নাই কিন্তু একটা ডোল নড়াসড়া করে কি নড়তেছে ভাই ওই ডোলের মধ্যে জিকির হচ্ছে বড়টাই ভালো বড়োটাই ভালো বড়োটাই ভালো বড়োটাই ভালোই ভালো আমরা জিকির করছি আল্লাহ 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 ওই জিকির করতেছে বড়টা 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 কথা কি বুঝতে পারছে যাওয়ার পরে স্ত্রী বলতেছে প্রাণের সামনে বলটু তুমি এত দূর থেকে কয় তুলছে মা কাক মা করে গেল এই কাক মা এমনি কি বোক কেউ মা করে কয় ঠেলা ঠেলায় কথা বলেন ঠিক না বেঠি এমন খেলা খায় বউকে মা করে কোথেও সারে না এরকম লোক আমাদের দেশে আসে না দুই শ্রেণীর লোক বউকে মা করে ডাকে একটা হলো দেখবেন যারা বেশি ঠেলায় পড়ে পাতলা পায়খানা হয়েছে পাঁচ সাত মাস চোখে ঘুলি লাগছে বউ এসে ডাকতেছে তাড়াতাড়ি ওঠো কয় মা সুত্তা বউ বলতেছে আমি তোমার তো স্ত্রী তুমি আমাকে মা বলতেছো খালা সুত্তা আবার খালা কয় জোরে ঠিক দেবে আরেকজন মাল খাইছে ডাল খাইছে ডাল ডাল বাবা খাইছে খাওয়ার পরে মাথা গরম হইছে যা ডাকতেছে মা 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 দরজা খোল মা ওমর 14 বছর আছে ও ডাকে কা বউ দরজা খুলে দিয়ে বলতে ভালো মানুষ টের পাও না আমি তোমার স্ত্রী না কয় খালা সুপ থাক কথা বলে না এরকম ডাল খোল লোক আপনাদের দেশে আছে না নাই ইরি বাবা হাঁটতেছে হাঁটতে হাঁটতে গাছের সাথে বাজে করতে সাইড আসে না নাই কোনো এত বড় বড় শোক করে তাকে থাকে মনে হয় এই পুরো বাঘ আপনাদের এলাকা বাঘ মারা এলাকার পুরো মালিক একলাই হয়েছে এরকম শয়তান মার্কা লোক আসে না নাই জোরে কোন এইবার স্ত্রী সালেহা বলতো যে প্রাণের পরীক্ষা তোর শেষ রেজাল্ট নেওয়ার জন্য আসছি তুমি ফলাফল দাও স্বামী বলতে তুমি তো বুঝতে পারো নাই আমার বুঝা শেষ দুইটা সন্তানের মধ্যে ওই বড় সন্তান আমার সামনে যেভাবে আচরণ প্রদর্শন করেছে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে আমি সিদ্ধান্ত নিয়েছি আমার কলিজার টুকরো ছোট সন্তান যাকে আমি কোরআনের सबक দেই নাই কোরআন পড়াই নাই ওরে আমি শুরু থেকেই স্কুলে ভর্তি করেছি এবিসিডি পড়াইছি ওরে শুরু থেকেই আমি একদম বাগডম ঘোরাডম সাজে পড়াইছি ওরে শুরু থেকেই আমি ক খ গ গ পড়াইছি আমি আলিফ বা তাসা পড়াই নাই আমি ফাইনাল ডিসিশন ওকে ওখানে থেকে আবার মাদ্রাসায় ভর্তি করব আমি যদি কানিল পাস নাও করায় অন্তত পুরো 30 পারা কোরআন আমি সহি করে তারে পড়া শিখায় দেব চিৎকার দিয়ে বলেন merhaba মুসলমান জবাব দেন মাদ্রাসায় সন্তান পড়াইলে ভালো হয় না খারাপ হয়